প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের এজিবি নিউজে আপনাদের স্বাগত এজিবি নিউজ মানে দেশ ও বিদেশের ভিন্ন স্বাদের বিচিত্র খবর আজ আমরা জানাবো করোনার বিরুদ্ধে লড়াইয়ে আশার আলো দেখাচ্ছে ব্রাজিলের সাপের বিষ আসুন জেনে নিই বিস্তারিত করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে আশার আলো দেখাচ্ছেন ব্রাজিলের গবেষকরা তারা বলছেন দেশটিতে পাওয়া যায় এমন একটি প্রজাতির সাপের বিষে থাকা উপাদান করোনা রোধে বেশ কার্যকর বলে দেখা গেছে প্রাথমিকভাবে বানরের কোষের উপর এ নিয়ে পরীক্ষা চালানো হলেও গবেষকেরা ধারণা করছেন সফলতার দিকে এটি প্রথম ধাপ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে চলতি মাসে মলিকিউলস নামের একটি বিজ্ঞান বিষয়ক সাময়িকীতে এই গবেষণার বিস্তারিত তুলে ধরা হয় সেখানে বলা হয়েছে বানরের শরীরের কোষে জারারাকুসু নামের সাপের বিষে পাওয়া উপাদান করোনা ভাইরাসের পুনরুৎপাদন ক্ষমতা 75% পর্যন্ত কমিয়ে দেয় জারারাকুসু ব্রাজিলে দীর্ঘাকৃতি সাপগুলোর মধ্যে একটি ব্রাজিল ছাড়াও বলিভিয়া প্যারাগুয়ে ও আর্জেন্টিনায় সাপগুলো দেখা মেলে মারাত্মক বিষধর এ সাপ 6 ফুট পর্যন্ত লম্বা হতে পারে জারারাকুসু সাপের বিষ কিভাবে করোনার বিরুদ্ধে কাজ করে তা জানিয়েছেন ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক রাফায়েল গুইদো তিনি বলেন করোনা ভাইরাসের পুনরুৎপাদনে মূল ভূমিকা রাখে ভাইরাসটির পিএল প্রো নামের একটি এনজাইম সাপের বিষের উপাদানে থাকা অ্যামিনো অ্যাসিডের চেইন এই এনজাইমের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে ফলে করোনার পুনরুৎপাদন ক্ষমতা কমে আসে বিষে থাকা এই অ্যামিনো অ্যাসিডের চেইন বা পেপটাইড গবেষণাগারে উৎপাদন করা সম্ভব বলে জানিয়েছেন গবেষক রাফায়েল গুইদো তিনি বিষের জন্য জারারাকুসু নামের সাপ শিকার বা এর খামার গড়ে তোলার কোনো প্রয়োজন নেই বলে উল্লেখ করেছেন জীববিদ্যা বিষয়ক গবেষণা কেন্দ্র বুতান তান ইনস্টিটিউটের কর্মকর্তা গিউসেপে কুয়ের্তো তিনি বলেছেন আমরা আশঙ্কা করছি ব্রাজিল জুড়ে মানুষ জারারাকুসু শিকারে বের হবে তাদের মনে হবে তারা বিশ্বকে রক্ষা করতে যাচ্ছে তবে বিষয়টি এমন নয় শুধু সাপের বিষই করোনা সারিয়ে তুলতে পারে না এদিকে বানরের শরীরে আরও পরীক্ষা চালানোর পর বিষের উপাদানটি মানুষের কোষের উপর প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন গবেষকেরা তবে তা কবে থেকে শুরু হবে তা উল্লেখ করা হয়নি প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন ধন্যবাদ সবাইকে